ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই যে ফয়সাল নামা স্যারে ফোন দেন এরবার এর আনসার ওটা লগে ওই ফয়সালরে ফোন দেন Welcome to another new video. আজকে আমি রাইড করতেছি টিভিএস আপাচি আরটিআর 160 টু ভি ভার্সন যেটা পুরনো মডেল যেটা সেটা মানে পুরনো মডেলের নতুন এডিশন এটা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার চ্যানেলে আরটিআর 2V নিয়ে কোনো ভিডিও নাই না মানে এমন না যে চ্যানেলে কোনো ভিডিওতে আরটিআর 2V কোনোদিন রাইড করি নাই বাট আরটিআর 2V যে একটা রিভিউ থাকবে এরকম কোনো ভিডিও চ্যানেলে নাই অবশ্য এসব বাইকের রিভিউর কোনো দরকারও পড়ে না এসব বাইক হচ্ছে বাংলাদেশের জাতীয় বাইক আরটিআর 160 আর পালসার 150 এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় বাইক আর এইসব বাইক কিনতে গেলে রিভিউ দেখা লাগে না আপনি এলাকায় যে কাউকে জিজ্ঞাসা করবেন বাইকটা কেমন সবাই জানে বাইক কেমন অবশ্য ফেসবুকের কল্যাণে এই বাইকটার অনেক বড় সড়ো একটা বদনাম রয়েছে অ্যান্ড সেটা হচ্ছে যে এই বাইকে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় আরটিআরের এই মডেলটা মেবি বাংলাদেশে মার্কেটে আসে 2013 সালের দিকে তো তখন থেকে একটু অ্যাগ্রেসিভ লুকসের কারণে এই বাইকটা একদম জনপ্রিয়তার শীর্ষে চলে যেতে থাকে তখন পর্যন্ত বাংলাদেশের 150cc সেগমেন্টে মোস্ট সেলিং বাইক ছিল পালসার 150 অ্যান্ড এটা যে সময়ের কথা তখন মার্কেটে এগুলোই ছিল বড় বাইক তখন R15 খুব কম ছিল তারপরে লোকজন দেখলো যে পালসার 150 থেকে এটা কিছুটা বেশি পাওয়ারফুল অ্যান্ড ধীরে ধীরে বাইকের সুনাম ছড়াতে থাকলো যে ইটস এ পাওয়ারফুল মেশিন ও বাই দ্য ওয়ে আরটিআর এর ফুল ফর্ম সম্ভবত এই ভিডিওতে বলা হয় নাই আরটিআর এর ফুল ফর্ম হচ্ছে রেসিং থ্রোটল রেসপন্স মানে আপনি যখন থ্রোটল ঘুরাবেন এটা আপনাকে একটা রেসিং রেসপন্স দিবে মানে সোজা বাংলা ভাষায় বোঝাতে চাইছে যে থ্রোটল রেসপন্সটা একটু ফাস্ট ইয়েস এই বাইকের নামের সাথে বাইকের কাজের মিল আছে থ্রোটল রেসপন্সটা আসলেই এই সেগমেন্টের অন্যান্য বাইকের থাকা ফাস্ট এই বাইকটাতে ইউজ করা হয়েছে একটা 160cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড টু ভ্যালভ ইঞ্জিন এই ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15.53 PS এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13 point something টর্ক আমি নিচে লিখে দিব এই বাইকের অ্যাক্সিলারেশন ফাস্ট হওয়ার পিছনে আরও কিছু বড় অ্যাডভান্টেজ যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাইকের হুইল বেস বাইকের 1300mm হুইল বেস যেটা হচ্ছে এই সেগমেন্টের সব থেকে শর্ট হুইল বেসের ব্যাপারে একটু বিস্তারিত বলি আপনার সামনের চাকা এবং পেছনের চাকার যতটুকু গ্যাপ এই জায়গাটুকুকে বলা হয় হুইল বেস এই হুইল বেস যত ছোট হবে বাইকের অ্যাক্সিলারেশন ততটা ফাস্ট হবে পাওয়ার ডেলিভারি ততটা ভালো হবে কিন্তু তার সাথে কন্ট্রোলিংয়ে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে আর এই হুইল বেস যত লং হবে পারফরমেন্স ততটাই কমতে থাকবে কারণ ইঞ্জিন থেকে বাইকের পাওয়ারটা যায় পেছনের চাকার মধ্যে আর তখন ইঞ্জিন থেকে পেছনের চাকার মধ্যে গ্যাপটা আরও একটু কিছুটা বেড়ে যায় এই জন্য হুইল বেস লং হলে পাওয়ার ডেলিভারি কিছুটা কম পাওয়া যায় তার সাথে বাইকের টায়ার সাইজও চিকন পিছনে 110 সামনে 90 অ্যান্ড তার সাথে বাইকের ওজন অনেক কম ছিল বাইকের ওজন হচ্ছে 137 kg আরটিআর 160 টু ভি এডার ওয়েট সো এইসব কারণে এই বাইকটা পাওয়ার আউটপুট অনেক ভালো দিত অ্যান্ড এইসব কারণে এই বাইকটা জনপ্রিয় হওয়া শুরু করে তারপরে 2017 সাল এবং 2018 সালে মেবি এটা ছিল বাংলাদেশের মোস্ট সেলিং বাইক এই সেগমেন্টের মধ্যে মানে 150 to 160cc সেগমেন্টের মধ্যে তারপরেই শুরু হয় এই অ্যাক্সিডেন্টের বদনাম প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাইকের কন্ট্রোলিং ভালো না এই সেই একটা বাইক যতক্ষণ পর্যন্ত আপনি থ্রোটল না ঘোরাবেন ততক্ষণ পর্যন্ত বাইক কিন্তু স্পিড গেইন করতে পারবে না এই যে স্লোলি চলতেছি আমি এখন কি বাইক আপনা আপনি তো আর 110 120 চলে যেতে পারবে না তাই না সো একটা বাইককে আপনি রাইড করেন বাইক আপনাকে রাইড করে না ওইরকম একটা বাইকের অ্যাক্সিডেন্টের জন্য বাইক দায়ী না ওইটা যে রাইড করতেছে সে দায়ী অথবা তার পারিপার্শ্বিক অবস্থা দায়ী হ্যাঁ হাই স্পিডে গেলে পরে হ্যান্ডেলটা একটু কাঁপাকাঁপি করে বাট হাই স্পিডে গেলে পরে লো স্পিডে চলতে কিন্তু এ বাইকে কোনো সমস্যা হয় না বাইকে কিছু কমতি আছে পাওয়ার হিসেবে বাইকের ব্রেকিং ফিডব্যাক অতটা ভালো না বাইকের টায়ার সাইজ চিকন এই জন্য ব্রেকিং ফিডব্যাক অতটা ভালো না যদিও ব্রেকিং সিস্টেম যেটা ইউজ করা হয়েছিল ওটা খুব একটা খারাপ না সামনে 272mm ডিস্ক ব্রেক অ্যান্ড পেছনে 200mm ডিস্ক ব্রেক আর সিঙ্গেল ডিস্ক মডেলের পেছনে 130mm ড্রাম ব্রেক বাইকের ব্রেকিং ফিডব্যাকের কথা বলতে গেলে অনেক বড় সড়ো একটা দুর্নাম আছে যে বাইকের ব্রেক ধরলেই চাকা পিছলাই যায় এই চাকা পিছলানোর বদনামটা আরটিআরে সর্বপ্রথম হয়েছিল এই বাইকটার জন্যই অ্যান্ড অনেক লোকজনের হিসাব মতে বংশ পরম্পরায় আরটিআর 4Vও এই সুনামটা ধরে রেখেছে বাট যদিও 4Vতে আমার হাতে কখনো বাইকের চাকা পিছলা যায় নাই অ্যান্ড আমার হাতে কখনো এটারও চাকা পিছলা যায় নাই ব্রেক ধরার একটা রেশিও থাকে আপনি যখন কিছুদিন বাইকটা ইউজ করবেন তখন বাইকটার সাথে ইউজ টু হয়ে যাবেন অ্যান্ড তখন আপনার ওই রেশিওর একটা হিসাব থাকবে যে কতটুকু চাপলে পরে বাইকের চাকা পিছলাবে না তারপরেও যদি কারো কাছে বারবার এই টায়ার পিছলে যায় তাহলে আপনারা টায়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন টায়ার সাইজ খুব বেশি আপগ্রেড করার দরকার নেই সামনের টায়ার 98.5 আছে পিছনের টায়ারটা আপনারা 120 সেকশন লাগাতে পারেন 120 সেকশনের মধ্যে MRF ম্যাসেটার আছে MRF নাইলোগ্রিপ জ্যাপার আছে যেটা NS-এ দেওয়া হয় অ্যান্ড এই টায়ারের ফিডব্যাক খুবই ভালো ম্যাসেটারের ফিডব্যাকও খুবই ভালো অ্যান্ড এরকম আরও অনেক টায়ার আছে যেগুলো আপনারা লাগাতে পারেন টায়ার সেট দুটো চেঞ্জ করে দিলে পরে বাইকের ব্রেকিং ফিডব্যাক আগের থেকে কিছুটা বেটার হবে অবশ্যই
রেকমেন্ডেড যে এয়ার প্রেশারটা টায়ারের জন্য, ওই এয়ার প্রেশার রাখলে পরে আপনার বাইক হাই স্পিডে খুব বেশি দুলবে না। বাট দেখা যায় এলাকার লোকাল মেকানিকের কাছে আপনি যদি বাইক নিয়ে হাওয়া দিয়ে দিতে বলেন তাহলে ওদের ইচ্ছা মতো হাওয়া দিয়ে দেয়, অ্যান্ড সামনে 40 পিছনে 50 বা সামনে 50 পিছনে 60 পিএসআই এরকম করেও হাওয়া দিয়ে দেয়। অ্যান্ড এরকম যদি থাকে তাহলে অবশ্যই হাই স্পিডে আপনার বাইক এরকম এরকম দুলবে, বল রেসার ঠিক না থাকলে পরে হ্যান্ডেল কাপাকাপি করবে, অ্যান্ড ওরকম টায়ার প্রেশার নিয়ে হাই স্পিডে যদি ব্রেক ধরেন অবশ্যই টায়ার পিছলে যাবে। সো ব্রেকিং এবং কন্ট্রোলিং এর জন্য এইসব বিষয়ে একটু খেয়াল রাখবেন। তারপরে এই বাইকের রিভিউ, এই বাইকের আবার রিভিউ লাগে নাকি, এই বাইকের ব্যাপারে যা যা জানতে চাইবেন সবকিছু আপনারা ভিডিওর বাইরে লোকালিই জানতে পারবেন। যেমন এই বাইকের মাইলেজ, মাইলেজ পাওয়া যায় অ্যারাউন্ড 40+, মানে 40 নিচে এইসব বাইকে খুব কম টাইমে পাওয়া যায়। যদি বাইকের মেইনটেনেন্স ঠিক না থাকে তাহলে 40 নিচে পাওয়া যায়, এন্ড ম্যাক্সিমাম লোকজনই বাইক ঠিক মতো মেইনটেইন করে না। এসব বাইক ম্যাক্সিমামই যারা কিনে যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এয়ার ফিল্টার রেখে দিবে, এয়ার ফিল্টার বদলায় না। স্পার্ক প্লাগ যতদিন পর্যন্ত না কাটে ততদিন পর্যন্ত বদলায় না। কেবল টেবল যতদিন পর্যন্ত না ছিঁড়ে যায় ততদিন পর্যন্ত বদলায় না, মানে মেইনটেনেন্স ঠিক মতো করে না বেশিরভাগ লোকজন। এই জন্য দেখা যায় যে বাইকের মাইলেজ কিছুদিন রানিং হওয়ার পরে কিছুটা ড্রপ করে, বাট যদি ঠিক মতো মেইনটেইন করে রাখেন অলওয়েজ আপনারা 40+ মাইলেজ পাবেন। এরপর যদি বাইকের টপ স্পিডের কথা বলি তাহলে এটারও টপ স্পিড 130-এর কাছাকাছি যায়। সিটগুলো খুবই কমফোর্টেবল, একজন রাইডার এবং একজন পিলিয়ন বসার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। অ্যান্ড আইডিআর এর এক্সস্ট সাউন্ডও খুবই সুন্দর। এসএম এক্সস্ট এই মডেলের আগের মডেল থেকে চলতেছে, অ্যান্ড এই এক্সস্টের সাউন্ড খুবই সুন্দর। এক্সস্ট সাউন্ডের জন্য আইডিআর এর একটা সুনাম রয়েছে। এই ডিআরএল গুলো খুব সুন্দর, অ্যান্ড সামনে রয়েছে একটা হ্যালোজেন হেডল্যাম্প। এদিক দিয়ে কার্বন ফাইবার ফিনিশ দেওয়া হয়েছে, বাট এগুলো অরিজিনাল কার্বন ফাইবার না, জাস্ট ডিজাইন করা কার্বন ফাইবারের মতো। আইডিআর 160 হচ্ছে ওরকম একটা বাইক যেটার স্পেয়ার পার্টসের প্রাইস খুবই কম। তো এরপরে যদি বলি আইডিআর 160 2V এর কম্পিটিটরস দের কথা, তাহলে মার্কেটে এর কম্পিটিটরস হচ্ছে হাঙ্ক এবং পালসার 150। কম্পিটিটরদের মধ্যে পালসার 150 এর প্রাইস এটার থেকে বেশি, আর হাঙ্ক 150 এর প্রাইস এটার থেকে কম। সো যদি কম্পিটিটরদের মধ্যে তুলনা করি তাহলে এই সেগমেন্টের কিং অলওয়েজ পালসার ছিল, অ্যান্ড পালসারই থাকবে। এটার অনেকগুলো কাহিনী আছে। প্রথমত ওটা হচ্ছে আমার একটা বাইক যেটা স্পেয়ার পার্টসের প্রাইস সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় সবথেকে কম। দ্বিতীয়ত বাইক মাইলেজ দেয় ভালো, বাইকের অ্যাক্সিডেন্ট রেকর্ড কম, বাইকের ব্যালেন্সিং কন্ট্রোলিং খুবই ভালো, অ্যান্ড এটার থেকে বেশি কমফোর্টেবল। তারপরে যদি হাঙ্ক আর এটার কথা বলি তাহলে হাঙ্ক এটার থেকে কমফোর্টের দিক দিয়ে বেটার, হাঙ্ক এটার থেকে ব্যালেন্সিং এর দিক দিয়ে কিছুটা বেটার। হাঙ্ক রাইড করতে কখনো কনফিডেন্স ল্যাক করে না, বাট এটাতে হাই স্পিডে মাঝে মধ্যে আপনার একটু কনফিডেন্স ল্যাক হতে পারে। বাট যদি বলি পাওয়ারের কথা তাহলে এই তিনটা বাইকের মধ্যে সবথেকে পাওয়ারফুল বাইক হচ্ছে আইডিআর 160। এখন বলি এই তিনটা বাইকের মধ্যে আইডিআর চুজ করবেন কিনা। ওয়েল, এই তিনটা বাইকের মধ্যে আইডিআর যদি আপনার পছন্দের থাকে তাহলেই আপনি আইডিআর এর জন্য যান। আইডিআর 160-তে পালসার 150 এবং হাঙ্ক 150-র থেকে পাওয়ার বেশি আছে, শুধুমাত্র এই একটা অ্যাডভান্টেজই পাবেন, তাছাড়া এই দুইটা বাইকের থেকে আর তেমন কোনো অ্যাডভান্টেজ পাবেন না। সো যদি আপনার পার্সোনাল চয়েস থাকে আইডিআর 160 তাহলে হ্যাঁ আপনি বাইকটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি ফিক্সড না করে রাখেন যে আইডিআর 160-ই নেবেন তাহলে আপনি পালসার 150 এবং হাঙ্ক 150 এই দুইটা বাইকও দেখতে পারেন। সো গাইজ, এই ছিল বাইকটার উপর একটা ছোটোখাটো ভিডিও, অ্যান্ড এর বেশি ইনফরমেশন এই বাইকটার ব্যাপারে আশা করি দরকার নেই। আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।